গাইবান্ধা 5 ফুলছড়ি সাঘাটা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 17টি ইউনিয়নের 145টি কেন্দ্রের সবগুলোতে ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএমে। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ভিড় দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গত 23 জুলাই এই আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলের আব্দি মিয়া মারা গেলে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গাইবান্ধা উপনির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ভবতোষ রায় মোনা। ভবতোষ, ইভিএমে ভোট গ্রহণে ভোটারদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এখানে সকাল 8টা থেকে আমি এখন তো ফুলছড়ি উপজেলার কন্টিপাড়া এম এ ইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করছি। যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তবে ইভিএম এ ভোটের বিষয়ে যেটা আমি জানতে পেরেছি যে প্রবীণ ভোটার যারা তাদের একটু ইভিএম এ ভোট দিতে একটু সমস্যা ফিল করছে। তারা কিন্তু প্রিজাইডিং অফিসার জানতে পারবো এখানে আসলে ইভিএম এ কিভাবে ভোটটা নেওয়া হচ্ছে এবং ভোট শান্তিপূর্ণ হচ্ছে। সবাই এনাফ, যারা রিপোর্ট করছে তারা এনাফ, এবং আমাদের সার্ভার থেকে শুরু করে সবকিছু আমাদের সঠিকভাবে কাজ করছে। এবং আমাদের ইভিএম এ এনআইডি যাচাই বাছাই হচ্ছে, তারপরে আঙুলের ছাপ যাচাই হচ্ছে, তারপরে পূর্ণ মাত্রা কনফার্ম হওয়ার পরে একজন ব্যক্তি ভোট দিতে পারছে। এখানে কিছু কোনো সুযোগ নেই, একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি স্বচ্ছতা এবং জনগীতার মাধ্যমে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পারিনি, যদি জানতে পারি তো পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়া হবে। নিপা ভবতোষ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাইবান্ধা 5 ফুলছড়ি সাঘাটা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার 17টি ইউনিয়নের 145টি কেন্দ্রের সবগুলোতে ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএমে। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ভিড় দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গত 23 জুলাই এই আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলের আব্দি মিয়া মারা গেলে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গাইবান্ধা উপনির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ভবতোষ রায় মোনা। ভবতোষ, ইভিএম এ ভোট গ্রহণে ভোটারদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এখানে সকাল 8টা থেকে আমি এখন তো ফুলছড়ি উপজেলার কন্টিপাড়া এম এ ইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করছি। যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তবে ইভিএম এ ভোটের বিষয়ে যেটা আমি জানতে পেরেছি যে প্রবীণ ভোটার যারা তাদের একটু ইভিএম এ ভোট দিতে একটু সমস্যা ফিল করছে। তারা কিন্তু প্রিজাইডিং অফিসার এবং পোলিং তারা কিন্তু সহযোগিতা করছে, সেক্ষেত্রে কিন্তু তারা ভোট দিচ্ছে। আর এই কেন্দ্রের সম্বন্ধে যদি আমি প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলি তাহলে সর্ববিস্তারিত জানতে পারবো। এখানে আসলে ইভিএম এ কিভাবে ভোটটা নেওয়া হচ্ছে এবং ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আপনারা জানেন ইভিএম এর মাধ্যমে ভোটটা ধরে নেই, সবাই এনাফ, যারা রিপোর্ট করছে তারা এনাফ, এবং আমাদের সার্ভার থেকে শুরু করে সবকিছু আমাদের সঠিকভাবে কাজ করছে। এবং আমাদের ইভিএম এ এনআইডি যাচাই বাছাই হচ্ছে, তারপরে আঙুলের ছাপ যাচাই হচ্ছে, তারপরে পূর্ণ মাত্রায় কনফার্ম হওয়ার পরে একজন ব্যক্তি ভোট দিতে পারছে। এখানে কিছু কোনো সুযোগ নেই, একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি স্বচ্ছতা এবং জনগীতার মাধ্যমে। সকাল 8টা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 4টা পর্যন্ত মোটামুটি চলছে। আশা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আমাদের ভোটার উপস্থিতি আরো বাড়বে। ধন্যবাদ। শুনছিলাম নিপা, আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যাও বৃদ্ধি পাবে। আর বিস্তারিত এই সাঘাটা ফুলছড়ি উপজেলায় এখনো কোনো অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পারিনি, যদি জানতে পারি তো পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়া হবে।
নিপা। ভবতোষ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।